এত চিল্লানোর কি আছে? আমরা কি বাচ্চা কাচ্চা পয়দা করিনি নাকি? আজকালকার মেয়েদের এত নখরা, বাবারে বাবা! কথাগুলো কানে যেতে ফাইলে অ্যাডমিশন অর্ডার লিখতে লিখতে আর চোখে ভদ্রমহিলার দিকে তাকালো মুবাশ্বিরা। যাকে উদ্দেশ্য করে বলা, সে প্রাণপণে ঠোঁট কামড়ে কান্না সামলানোর চেষ্টা করে যাচ্ছে। এই ধরনের কথা এই ম্যাটারনিটি ইউনিটে ডিউটি সেই প্রথম থেকেই শুনে যাচ্ছে মুবাশ্বিরা। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার নিজের কাজে মন দিল। সিনিয়রদের উপদেশ মনে করিয়ে দিল এই ইউনিটে মাথা ঠান্ডা রাখতে হয়, ইমোশনাল হওয়া মানেই নিজেকে ঝুঁকিতে ফেলা। হাতের ঘড়ি টিক টিক করে জানান দিল রাত 2টা বাজে। নিজের 7 মাসের ছুটকুটা বাসায় ওর বাবার কাছে কাজ গুছিয়ে একটু ফোন করতে যাবে, তখনই এই রোগীটি এলো। ব্যথা তুলে একটু পরপর দমকে দমকে উঠছে মেয়েটা, আর সাথে একরাশ বিরক্তি নিয়ে তার অ্যাটেন্ডেন্ট। ওয়ার্ডের বাইরে আরও 2-3 জন দাঁড়িয়ে, সবার চোখে মুখে ঘুম আর বিরক্তির ছাপ। নার্সের কাছে অ্যাডমিশন অর্ডারটা দিয়ে মহা বিরক্তি নিয়ে গজগজ করতে থাকা বয়স্কার কাছে গিয়ে মুবাশ্বিরা বলল, এখনও সময় আছে, প্রথম বাচ্চা, সময় লাগবে, আপনারা হালকা কিছু খাবার খেতে দিন রোগীকে, আর বিশ্রাম নিন, অস্থির হবেন না, যার আশায় সে সময় মতো আসবে, আর রোগীকে ঘুমোতে দেন, ওর শক্তি দরকার। বয়স্কা আরও বিরক্তি নিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, যত সব, আজকালকার মেয়েরা এতটুকু সবর নাই, আবার মা হতে এসেছে সব। বললাম কত করে সকাল পর্যন্ত হাসপাতালে আসার দরকার নেই, না তার এখনই আসা লাগবে, আমরা আর বাচ্চার মা হইনি, বাড়ি শুদ্ধ সবাইকে হয়রানি। গজগজ করতে করতে প্রস্থান করলেন তিনি অপরাধিনীকে ফেলে। অপরাধিনী তখন অনেক কষ্টে চোখ উপচে পড়া জল আটকানোর চেষ্টা করছে। আহারে, কি কষ্ট বুকের ভেতরে, অথচ এদিকে লজ্জাও, মা হওয়ার লজ্জা, অসহায় হওয়ার লজ্জা, সবাইকে কষ্ট দেওয়ার লজ্জা, এ লজ্জা আর বাক্যবাণের কষ্টের পাশাপাশি মা হওয়ার কষ্ট। আছে বাচ্চাকে নিয়ে আশঙ্কা, আছে নিজের সম্পূর্ণটুকু অপরিচিত ডাক্তার নার্সের সামনে উন্মুক্ত করার জড়তা। এই সময়টা নিজে পার করে এসেছে মুবাশ্বিরা। আলতো করে মেয়েটার মাথায় হাত রেখে বলল, একটু ঘুমোতে চেষ্টা করুন, সময় হলে আসল পরিশ্রম আপনাকে করতে হবে, এখন যতটা পারেন বিশ্রাম করুন। নিজের রুমে এসে খোকনকে ফোন করলো মুবাশ্বিরা। সুহেল কি করে, ঘুমিয়েছে? ম্যাডাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, কেন জানেন? ওই প্রান্ত থেকে খোকনের ঘুম ঘুম গলার উচ্ছ্বাস শুনে একটু বুঝি গাল লাল হলো মুবাশ্বিরার। লাজুকভাবে হেসে দিল সে। আমি তোমার জন্য আজ আম্মুকে জড়িয়ে ধরে বলেছি, আম্মু আমাকে মাফ করে দাও, তোমাকে সারা জীবন বহু জ্বালিয়েছি, কীভাবে পারো তোমরা, ক্লান্তি নাই, বিরক্তি নাই, এই 6 ঘন্টায় আমার তো খবর হয়ে গেছে, তাও আম্মু আছে আমার সাথে, সেই যে বাদর ঝোলা হয়ে ঝুলছে তুমি যাওয়ার পর থেকে, আর তুমি তো আরও এক কাঠে ওপরে, আমি নিজে ডাক্তার তবু এভাবে বাড়ি ওয়ার্ড সামলাতে পারতাম না, হ্যাটস অফ। মুবাশ্বিরা একটু হেসে দিয়ে বলল, থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। এভাবে যদি প্রতিটি হাজব্যান্ড তাদের ওয়াইফকে অ্যাপ্রিসিয়েট করতো তাহলে মেয়েদের জন্য সব হ্যান্ডেল করা আরও সহজ হতো। যাই হোক, সুহেল ঘুমিয়েছে? আপনার বাঁদর আমার বুকের ওপর উঠে ঘুমাচ্ছেন, ফিডার খাইয়েছি, ডায়াপার পাল্টে দিয়েছি, উফ কি গন্ধ, কি যে খায়, আই মিন। টুকটাক কিছুক্ষণ কথা বলে ঠোঁটে হাসি নিয়ে মুবাশ্বিরা লাইন কেটে দিল। এই জায়গাটি সে একদিনে পায়নি, আস্তে আস্তে একটু একটু করে আদায় করে নিয়েছে। শুরুতে তো খোকন পানির গ্লাসটার জন্য ওর শাশুড়ি কিংবা ওকে ডাকত, এখন নিজেই সব করে, ওর শাশুড়িরও অনেক অবদান আছে এখানে, প্রচণ্ড সম্মান করে মুবাশ্বিরা তার শাশুড়িকে, পরিবর্তনকে কেউ ভালো চোখে দেখে না, আর তা যদি বাড়ির বউয়ের হাত ধরে আসে তাহলে তার কথাই নেই। সাথে আছে সামাজিক অনাচার, ছেলের বউয়ের সব খারাপ, বউ তো ছেলেকে পুষিয়ে নিয়ে নিচ্ছে, নিজে কষ্ট পেয়েছি বউটাকেও দেখাতে হবে, এখন কি এক অদ্ভুত প্রথা। ওর শাশুড়ি এমন কিছুই করেননি, শুরুতে বুঝতে সময় লেগেছে দুজনেরই, সম্পূর্ণ 2 দুনিয়ার মানুষেরা, কিন্তু দুপক্ষের এক হতে সময় লাগেনি। মুবাশ্বিরা যেমন তাকে মায়ের সম্মান দিয়ে মাথা নত করেছে, আর তিনিও বোমাকে মেয়ের মতোই আগলে নিয়েছেন, এমনটি সবখানে হয় না, কিন্তু হলে কত যে ভালো হতো। ইনশাল্লাহ আমার সুহাইলের বউটাও আমাকে এইভাবে ভালোবাসবে, সম্মান করবে, যেমনটি আমি আম্মাকে করি, ইনশাল্লাহ মার কাছ থেকে শিখে শিখে আরও ভালো শাশুড়ি হব। এসব ভেবে একা একাই ফিক করে হেসে উঠে মনে মনে বলে, হায়রে মা, মাত্র 7 মাসের পিচুয়াকে বিয়ে দেওয়ার কথা ভাবছে এখনই, মা, তাই না? কত যে আবেগ জড়ানো আছে শব্দটার মাঝে, সোহেল পেটে থাকার কথাগুলো মনে পড়লো মুবাশ্বিরার।
টুকুস টুকুস করে নড়ত। প্রথম যেদিন নড়াচড়া টের পেয়েছিল সালাত দাঁড়িয়ে, কেঁদে কেঁদে অস্থির হয়ে গিয়েছিল। বারবার আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আর বেশি বেশি নফল সালাত আদায় করেছে। 28 সপ্তাহ থেকে ফিটাসের অডিটরি ফাংশন ডেভেলপ করে ও কোরআন তেলাওয়াত করলেই সুহাইল চুপ করে থাকত, যেন সে কত বোঝে। খোকন তখন এমফিল কোর্সে ঢাকায় আসতো যেত যখন ছুটি ম্যানেজ করতে পারত। পুরো প্রেগনেন্সি পিরিয়ড মোহনপুরে ডক্টর স্কোয়ার্টারে একা একা কাটিয়েছে মুবাসিরা। শুধু একজন ছোটা বউ এসে রান্নাবান্না সহ ঘরে কাজ করে দিয়ে যেত। কত কষ্টে পাওয়া সরকারি চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা কল্পনাতেও আসেনি। কত কী যে শখ হতো, একটু ভালো মন্দ খাওয়া, এই ভর্তা সেই আচার, ডিউটি শেষে একটু ঘুরতে যাওয়া, কোনো কিছুই করতে পারেনি ওরা। পাশের ফ্ল্যাটের সিনিয়র মেডিকেল অফিসার ভাইয়ের ওয়াইফ ভালো মন্দ কিছু করে খাওয়ালে বা সন্ধ্যা পরে কিছুক্ষণ এসে বসলেও যে কী কৃতজ্ঞ বোধ করতো। এই মায়াগুলোই ওকে কষ্ট করার শক্তি জুগিয়েছিল। বারবার বদলির কাগজ নিয়ে ছোটাছুটি করে সুহাইল হওয়ার এক মাস আগে শেষমেশ অনেক চেষ্টা পরে বদলির অর্ডার পেল। ঢাকায় এসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জয়েন করে যেন একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারল। তখন নিজের মা বাবা শাশুড়ি জামাই ও ছোট ভাই সবাই কাছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হুকুম, লেবার পেইন ডিউটিতে থাকতেই উঠল। খোকনে তখন পরীক্ষা চলে, পরীক্ষা শেষ করে বেরিয়ে দেখে সবার মিসড কল। খবর পেয়ে যখন এসেছে তখন সুহাইল প্রায় চলে এসেছে। আহারে জীবন, মুবাসিরা সারা শরীর যন্ত্রণায় ছিঁড়ে আসছিল আর শুধু একজনেরই হাতের আশ্রয় খুঁজছিল। সুহাইলকে ওর বুকের ওপর যখন দেয়া হলো, এইটুকু সাদা লাল গোলাপিতে মেশানো এক হাত সাইজের ছোট্ট একটি মানুষ না কেটে পিটপিট করে ওর দিকে তাকিয়ে আছে যেন। সুহেলের পিঠে হাত দিয়ে বুকে চেপে ধরে মুবাসিরা ব্যথায় ফোপাতে ফোপাতে শুধু মা আর শাশুড়িকে প্রশ্ন করেছে, ও এসেছে, ও এসেছে। তখন ওর বাচ্চার ছেলে নামে তা জানার চেয়ে অনেক বেশি জরুরি ছিল খোকন বন্ধ দরজার ওপারে কিনা, ওভাবেই জ্ঞান হারিয়েছে। মুবাসিরা চোখ মেলে মাথায় খোকনের হাতে ছোঁয়া পেয়ে পোটলা করে সুহেলকে বুকের কাছে টেনে নিশ্চিন্তে আবার ঘুমিয়ে গেছে। আর ভয় নেই, ইনশাল্লাহ। নিজের স্মৃতিগুলো মনের কোণে সযত্নে রেখে উঠে দাঁড়ালো মুবাসিরা। ঘড়িতে 3টা বাজে, নতুন আসা মেয়েটার লেবার প্রোগ্রেস দেখতে হবে। মেয়েটি এখনও ফোপাচ্ছে, আশপাশে অ্যাটেন্ডেন্ট বয়স্ক মহিলাকে দেখতে পেল না মুবাসিরা। মেয়েটার কাছে নার্স দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে, এই তো আর একটু, কি ব্যাপার সিস্টার বলে কাছে দাঁড়ালো মুবাসিরা। ম্যাডাম, রোগীর লোক চলে গেছে, বলে গেছে সকালে আসবে, ওষুধ খাবার সব কিনে রেখে গেছে, কিন্তু মেয়েটার কাছে একজন থাকবে না, তাকে হয় বলেন। এ আর নতুন কি, আগেও কি এমন দেখেননি? মুবাসির এখন অনেক কিছুই সহজভাবে নিতে শিখেছে, এসব উপেক্ষা করে রোগীর দিকে মন দিতে শিখে গেছে। এখন ওর সাপোর্টেই রোগীকে বাঁচাবে, লড়ে যাওয়ার শক্তি দেবে। কত কিসিমের মানুষ যে আছে এই দুনিয়ায়, এই ডাক্তারি করতে এসে দেখেছে সে। রোগী সহযোগিতা করলে আশা করি খুব একটা সমস্যা হবে না ম্যানেজ করা, পুরোটাই মেয়েটার মনের জোরের ওপর নির্ভর করছে। কাইন্দ না মা, আমি জামুনি লগে। আফা, আমি থাকলে হইব না? কি বজ্জাত বেটি গো, সওয়ালটাক ফেলি চলি গেছে, গজব দে বল্লায়। দুই বেডের মাঝে শুয়ে থাকা বুড়ি মহিলা মাটিতে করা তার বিছানায় উঠে বসে বলল মেয়েটাকে, গ্রাম থেকে এসেছে নিজের মেয়েকে নিয়ে, সিভিয়ার অ্যান্টিপার্টাম ব্লিডিং ছিল, এখন মা বাচ্চা দুই ভালো আছে। তার এই কথা শুনে মেয়েটি মুবাসিরার বাম হাত শক্ত করে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। খুব মায়া লাগলো ওর, অমন করে কাঁদলে কষ্ট পাবে আপু, তোমার বাবুটারও কষ্ট হবে। আমরা আছি তো, এই খালাও যাবে সাথে, তোমার সময় আছে, দেখবে সবাই এলেই তোমার বাবুটা হবে, ঠিক আছে? কেঁদো না, মায়েরা সব পারে, মায়েদের অনেক সাহসী হতে হয়, ভয় পেও না। একটি সুন্দর দোয়া শিখিয়ে দেই তোমাকে, কেমন? আমার বাচ্চা হওয়ার সময় খুব পড়তাম, ইয়া আল্লাহ, এই সফরের একমাত্র সঙ্গী আপনি, আমাকে ইমান আর তাকওয়ার সাথে এই সফর শেষ করতে সাহায্য করুন, আমাকে আর আমার পরিবারকে সকল দুর্ঘটনা জানমালের ক্ষতি থেকে হেফাজত করুন, আমি নিজেকে আর আমার পরিবারকে আপনার হাতে সঁপে দিচ্ছি, নিশ্চয়ই আপনি সর্বোত্তম হেফাজতকারী, আমাকে বরকত দেন, রিজিক দান করুন, আমাদের জন্য সব মুশকিল আসান করে দেন। মেয়েটি ফোপাতে ফোপাতে বলল, আমিন।
কিছু হবে না ইনশাল্লাহ, আমি একটু দেখি তোমাকে বাচ্চার হার্টবিট শুনতে দেব, ঠিক আছে? আর কেঁদো না, তুমি এই দোয়াটি করো মনে মনে, আর যা যা চাইতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে আল্লাহকে বলো, আল্লাহ কষ্টের ভেতর দিয়ে গুনাহ মাফ করে দেন আর দোয়াও কবুল করে নেন ইনশাল্লাহ। আপু আমি মেডিকেল স্টুডেন্ট, থার্ড প্রুফ দিলাম, মেয়েটি নিজের কথা বলছে, এটা ভালো লক্ষণ, মন শান্ত হবে কথা বললে, তাই? মাশাল্লাহ, খুব ভালো তো। তাহলে তোমার সাথে ওই নারী কে ছিলেন? আমি হোস্টেলে ছিলাম এতদিন, এক মাস আগে বাড়ি ভাড়া নিয়েছি। তিনি বাড়ি বলে, চাচি আমার ইডিটি তো আরও 10 দিন পরে, কালকে আব্বু আম্মুর রওনা দেওয়ার কথা ছিল, ফোন পেয়ে আজকে রওনা দিয়েছেন, আর হাজবেন্ডের পোস্টিং বগুড়ায়, সেও রওনা দিয়েছে, রাত একটায় কি আর কিছু পাবে আসা মতো? বাবু নড়ছিল না, তাই আমিও আর সাহস পাইনি বাসায় থাকার, বান্ধবীরা হোস্টেল থেকে আসতে চাইছিল, এত রাত দেখে আমি মানা করেছি, চাচি বলেছিলেন বাসায় থাকতে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল আপু, আর পানি ভেঙে গেল হঠাৎ করে, বাবুও নড়ছিল না, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। মেয়েটার জন্য খুব মায়া লাগলো মুবাশিরার। স্টেথোস্কোপটি বাচ্চার হার্টবিট শুনতে যাওয়ার জায়গায় চেপে ধরে মেয়েটাকে কানে লাগাতে ইশারা করে বলল, শুনতে পাচ্ছ তোমার বাবুর হার্টবিট? ও তোমাকে বলছে যে ও ভালো আছে, এখন তুমি কাঁদলে ওরও কষ্ট হবে, ভয়ের কিছু নেই। মেয়েটি স্টেথোস্কোপটি কানের সাথে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে আছে, পানি গড়িয়ে পড়ে চোখের পাশ বেয়ে ওর চুলের ভেতরে ঢুকে যাচ্ছে। আহারে মা! মুবাশিরা নিজেও এমন করে কাঁদছিল বুঝিয়ে অবজারভেশনে ঢোকানোর আগে। একা একা কি অসহায় লাগছিল ওর, বেশিক্ষণ না, খবর পেয়ে আসতে যেটুকু দেরি সবার, তাও খুব লম্বা মনে হচ্ছিল, আর কষ্ট সে তো বাদই দিলাম। নতুন আরেক রোগী আসছে, তাকে অ্যাডমিট অর্ডার দিতে হবে। ওইদিকে যেতে মেয়েটি হাত চেপে ধরে বলল, আপু প্লিজ আপনি থাকেন, অন্য রোগীদেরও দেখতে হবে বোন, আমাদের ডিউটিটা আগে। এই যে এই খালা বসে থাকবেন তোমার কাছে, কেমন? কি খালা, পারবেন না? মাটিতে বিছানা পেতে শুয়ে থাকা গ্রামের বয়স্ক মহিলাকে উদ্দেশ্য করে বলল মুবাশিরা, যিনি একটু আগে মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছিলেন পাশে থাকবেন বলে। হ হ পারো মা, পারো। মুবাশিরার ডিউটি শেষ হলো সকাল 8টায়, রাউন্ড শেষ করে সবকিছু গোছাতে গোছাতে সকাল 9:30। এরপর ওয়ার্ড থেকে বের হতে গিয়ে গতকাল রাতে ওই মেয়েটির কথা মনে পড়ে গেল মুবাশিরার। দুটি সিরিয়াস রোগীকে ওটিতে অ্যাসিস্ট করা নিয়ে সে সারা রাত এতই ব্যস্ত ছিল যে মেয়েটির কথা ভুলেই গিয়েছিল। তাছাড়া ডেলিভারি কেস হ্যান্ডেল করতে গিয়ে ইন্টার্নিরা কোনো ধরনের জটিলতার সম্মুখীন হলে তখন ওকেই জানানো হয়। বের হওয়ার আগে মেয়েটির উদ্দেশ্যে পা বাড়ালো মুবাশিরা। বেডের কাছাকাছি এসে দেখে দুজন বয়স্ক একটি ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে আদর করছে, দুজনের একজন রাতে সেই গজগজানি বাড়িওয়ালি, এখন মুখে সোনা ঝরে পড়ছে, আরেকজনের সাথে মেয়েটার চেহারার মিল আছে, মা সম্ভবত। আর মেয়েটার মাথায় হাত রেখে চোখে ছলছল পানি নিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে যে মানুষটি বসে আছে সে নিশ্চিত ওর হাজবেন্ড। ওদিকে দুই বেডের মাঝে মাটিতে পা ছড়িয়ে বসে নিজের নাতিকে গীত গাইতে গাইতে তেল মালিশ করছে পরোপকারী খালাটা। সে যে অনেকটা সময় মেয়েটার কাছে ছিল আর তা সে কোনো প্রতিদানে আশাই যে করেনি, এটি ভেবেই মনে মনে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলো মুবাশিরা। এমন মানুষেরা সমাজে ছড়িয়ে ছিটে আছে বলে হাজার প্রতিকূলতা দেখেও মানুষের উপর বিশ্বাস পুরো উঠে যায়নি ওর, বরং এই নগণ্য মানুষদের কাছেই মানবতা শেখে ও প্রতিনিয়ত। বিরক্ত করলো না আর ছোট্ট পরিবারটাকে। মুবাশিরা পাশ দিয়ে আসতে আসতে তার কানে আসলো বাড়িওয়ালির খোঁচা মারা বাক্যবাণ, দেখছেন ভাবি আজকালকার ছেলে মেয়ে সবার সামনে কেমন বেহার মতো মাথায় হাত রেখে বসে আছে, আমরা আর বাচ্চা জন্ম দেইনি। ইমার্জেন্সির বাইরে এসে মুবাশির দেখলো তার পুত্র পিতার বুকের কাছে বাদর ঝোলা হয়ে ক্যারিয়ারে ঝুলছে, সুহাইলের হাতে সকালের এক চিলতে রোদ এসে পড়েছে ছাউনির ফাঁকলে, পরম বিস্ময় নিয়ে সে বারবার হাত মুঠো করছে আর খুলছে, রোদের সাথে খেলা করছে আর মুখ দিয়ে বিচিত্র শব্দ বের করে বাবাকে শোনাচ্ছে, যেন রোদের সাথে কত কথা তার। মুবাশিরের সুখের পৃথিবী তার বাবুর গায়ে লাগা সকালের এক চিলতে রোদে যেন ভরে গেল। সুখী হতে কি খুব বেশি কিছু লাগে? নিশ্চয় কষ্টের পরে অবশ্যই প্রশান্তি আসে। আমার দুটি কথা, প্রেগন্যান্সি এবং প্যারেন্টহুডের প্রতিটি স্টেপ খুব সেন্সিটিভ ও ভালনারেবল হয়। আমি আমার ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনে যত কেস ডিল করেছি তত শিখেছি। সামান্য থেকে সামান্য সহানুভূতি মায়া আর শুধু উপদেশ না দিয়ে আন্তরিকতার সাথে সাহায্য করা অনেক বড় একটি প্রভাব ফেলে যায়, সেটি শারীরিক হোক বা মানসিক বা সামাজিক, হ
হয়তো মানুষটাকে আপনিও চেনেন না আর তিনিও আপনার নাম জানবেন না, কিন্তু সারা জীবন তিনি আপনার করে একটি ছোট্ট কাজের জন্য আপনাকে মনে রেখে দেবেন আর মনে মনে শ্রদ্ধা করবেন। আপনার করে একটি আপাত সামান্য কথা বা কাজ আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে, উসিলা হয়ে যেতে পারে, অথবা একটি কথা বা কাজের মাধ্যমে দেয়া কষ্ট বদদোয়ার কারণও হতে পারে। যদি কখনো কোনো প্রেগনেন্ট কাপল বা নতুন মা বাবাকে সামান্যতম সাহায্য করার অবস্থানে নিজেকে পান, প্লিজ সাহায্য করুন। আপনার কাছে তা যতই তুচ্ছ বা অপ্রয়োজনীয় মনে হোক না কেন, হয়তো আপনাকে আল্লাহ তাদের করা দোয়া কবুলের ওসিলা করেছেন। তাই জাজমেন্টাল বা ক্রিটিক্যাল না হয়ে সহমর্মী হন, সহানুভূতিশীল হন, এটা আসলেই বরকত বয়ে আনবে। ছোটো ছোটো ভালো কাজগুলো আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে। আরেকটি বিষয়, প্রেগন্যান্সি বা প্যারেন্টিং বলতে শুধু মায়েদেরই আমরা বুঝি সাধারণত, কিন্তু নতুন বাবাদের জন্য এটা সমানভাবে প্রযোজ্য। ছেলেরা মেয়েদের মতো আবেগ প্রকাশ করতে পারে না, আল্লাহ তাদের এইভাবেই তৈরি করেছেন। তার মানে কিন্তু এই না যে একজন নতুন মা যখন শারীরিক, মানসিক ও সামাজিক কষ্টগুলোর ভেতর দিয়ে যাচ্ছেন, নতুন বাবাটা যাচ্ছে না। তিনি হয়তো মা না, কিন্তু তিনি বাবা। তার মাঝেও ন্যাচারাল একটি ইনস্টিংক্ট আছে তার স্ত্রী সন্তানকে সব রকম সুরক্ষা দেওয়ার। আমাদের সামাজিক নানা বিষয় কেন জানি সেটি অ্যালাউ করে না, কিন্তু এই সময় হবু বা নতুন বাবারাও যে চাপে থাকেন, পারিবারিক সামাজিকভাবে এটা কেউ বুঝতে চেষ্টা করেন না। তাই শুধু নতুন মা না, নতুন বাবাদের প্রতিও সহানুভূতিশীল হন। কাউকে কোনো কথা বলার আগে বা কারোর সাথে কিছু করার আগে একটু ভাবুন, ভাবুন নিজে সেই একই পরিস্থিতিতে কী ধরনের ব্যবহার বা সাপোর্ট আশা করতেন। জীবনে আধারির পাশাপাশি আলো হাত ধরাধরি করে চলে। আধার জীবন পেয়েছি বলে অন্যের জীবন আলোয় কেন ভরাতে পারবো না? কেন এক চিলতে রোদ হয়ে প্রচণ্ড শীতে কারোর জন্য কোমল উষ্ণতা হতে পারবো না?